মোহাম্মদ লায়েক বাংলাদেশ সিলেট থেকে প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন, কোন রোগাক্রান্ত ব্যক্তি রোজা রাখতে অক্ষম, সে ব্যক্তি রোজার কাফারা কি জানালে উপকৃত হতাম? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু আসসালাম আলা রাসূলিল্লাহ। অসুস্থতা মানুষের দুই ধরনের রয়েছে, একটি হচ্ছে এমন অসুখ যে অসুখ ভালো হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, যেমন বয়সের একেবারে দ্বারপ্রান্তে এসেছে, রোজা রাখলে ডাক্তারের সাজেশন রয়েছে সে মৃত্যুবরণ করবে, তাহলে সেই ক্ষেত্রে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এমন অসুখ যে অসুখটা ভালো হওয়ার আর কোন সম্ভাবনা নেই, তাহলে সেই ক্ষেত্রে সেখানে হুকুম রয়েছে। আর এমন অসুখ যে অসুখ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তার ক্ষেত্রে করতে হবে যে যে কয়েকদিন অসুস্থতার কারণে রোজা করলে ছুটে যাবে, ওই কয়েকদিনগুলো হিসাব করে রাখবে, পরবর্তী সময় আদায় করবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, যিনি এমন অসুস্থ যে রোজা রাখলে পরে তার মৃত্যু আসার সম্ভাবনা রয়েছে এবং ভালো হওয়ারও কোনো সম্ভাবনা নেই, তাহলে তিনি ফিদিয়া দেবেন। ফিদিয়া হচ্ছে যে একজন মানুষ যে পরিমাণ খাবার খায় দিনে, সেই পরিমাণ খাবার তাকে দিতে হবে। আর যদি চাল বা ডাল এগুলো দিতে হয়, তাহলে 100 কেজি চাল তাকে দিয়ে দিতে হবে, যে কয়দিন রোজা রাখতে পারবে না, প্রত্যেকটা দিনের 100 কেজি করে হিসাব করে তাকে দিতে হবে। আর যদি ওই ব্যক্তিটা দেখা গেছে যে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যে আর ভালো হবে না, ডাক্তারও সাজেশন করেছে যে আর সে আর ভালো হবে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে সে ভালো হয়ে গেছে, মানে 5 মাস 2 মাস 4 মাস পরে সে আবার ভালো হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আবার তাকে ওই রোজাগুলোকে কাজা করে নিতে হবে, আদায় করতে হবে। তিনি যে ফিদিয়া দিলেন এটা ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা হয়ে গেছে, তার অতিরিক্ত প্রতিদান তিনি পাবেন। আরেক ব্যক্তি হচ্ছে যে এমন মর্মস ব্যক্তি যে একেবারে তার বয়সে একেবারে চূড়ান্ত সময় পৌঁছে গিয়েছে, দ্বারপ্রান্তে, সে মানে বাঁচার আর কোনো সম্ভাবনা নেই, তাহলে তার অভিভাবকরা তার সম্পত্তি যেটা আছে সেখান থেকে ফিদিয়া দেবে। আর এমন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর পরে তার অভিভাবকরা তার পক্ষ থেকে রোজা রাখতে পারবে অথবা ফিরিয়ে দিতে পারবে। এই হলো অবস্থা, আশা করি বিষয়টা ভাবে বুঝতে পেরেছেন।